ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু ক্ষমতা ত্যাগ করার আগেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তহবিল তশরুপ প্রতারণার নানা অভিযোগ ক্ষমতা ছাড়ার পর তার হতে পারে দশ বছরের কারাদণ্ড বিস্তারিত শাকিল আহমেদের রিপোর্টে একদিকে ক্ষমতা চলে যাওয়ার চাপ অন্যদিকে কারাদণ্ডের ভয় ভেতরে বাইরে সব দিকে চাপে আছেন ইসরায়েলের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতা হারালে দুর্নীতির অভিযোগে দশ বছরের কারাদণ্ড হতে পারে নেতানিয়াহু দেশটির ডেমোক্রেসি রিসার্চ সেন্টার সংবিধান বিষয়ক আইনজীবী আমির ফুক্স জানিয়েছেন দুর্নীতি তহবিল তস্বরূপ ও প্রতারণার অভিযোগে দু সালের মে মাস থেকে নেতানিয়াহুর বিচার চলছে আদালতে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে এতদিন আইনি দায় মুক্তি থাকায় আটক করা যাচ্ছিল না তাকে কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর শাস্তি ভোগ অবধারিত হয়ে যাবে তার নেতানিয়াহু নিজেকে বিচারের ঊর্ধ্বমুখী রাখার জন্য সংবিধান সংশোধন করবেন কি না সেই প্রশ্নই সামনে ছিল গত দুই বছর ধরে কিন্তু এতদিনেও সংশোধন করেননি তিনি এবং শীঘ্রই ক্ষমতা চলে যাওয়ার পর আইনি দায় মুক্তি হারাবেন নেতানিয়াহুর তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তাতে কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ দশ বছর ইসরায়েলের পাবলিক প্রসিকিউটর নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলায় দিয়েছেন তিনটি চার্জশিট দু সাল থেকে একটানা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নেতানিয়াহু এ পর্যন্ত নিজের বিচারকাজকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চালিয়েছেন ব্যাপক প্রচেষ্টা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাতে আজ দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত হবে ভোট এ ভোটের মাধ্যমে বিরোধী জোট বিজয়ী হলে নেতানিয়াহুর দীর্ঘ এক যুগের শাসনের পতন ঘটবে আজ শাকিল আহমেদ শুভ নিউজ